আজকের ক্লাসে সোনামণিদের স্বাগতম ও শুভেচ্ছা। স্বাগতম ও শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের ক্লাস। শিক্ষক পরিচিতি, মোসাম্মাত রাজিয়া সুলতানা সহকারী শিক্ষক, আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ বগুড়া। পরিচিতি পর্বে আমি তোমাদের সঙ্গে আছি। শিশুদের বাংলা পড়া শূন্য, এটা তোমাদের বাংলা পড়ের উপরের পৃষ্ঠা কিন্তু, ঠিক আছে? চিনতে পারছো সবাই? পাঠ পরিচিতি, শ্রেণী নার্সারি, বিষয় বাংলা, সময় 40 মিনিট, তারিখ 10/10/21। বাংলা বই থেকে আমি তোমাদের আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে আজকের পাঠ। তাহলে আজকের পাঠ আমরা দেখি, চলো। প্রশ্নের উত্তর লিখো, প্রশ্নের উত্তর লিখো। আজকের পাঠে আমি তোমাদেরকে করাচ্ছি প্রশ্ন উত্তর লিখো। খাতার উপরে সবাই কিন্তু খাতার হেডলাইন দেবে, প্রশ্নের উত্তর লিখো। খাতায় আজকের তারিখটা দেবে আর প্রশ্ন উত্তরগুলো সুন্দর করে খাতায় লিখবে এবং মুখ দিয়ে আমার সঙ্গে সঙ্গে বলবে। 1 নম্বর প্রশ্ন, কী হলো দেশের মান? কী হলো দেশের মান? প্রশ্নবোধক চিহ্ন আছে কিন্তু, তাই না? কী হলো দেশের মান? উত্তর, পতাকা হলো দেশের মান। পতাকা হলো দেশের মান। কির জায়গায় দেখো শুধু পতাকা লিখতে হবে, বাকি অংশটুকু একদম ঠিকঠাক লিখতে হবে, তাই না? তাহলে কির জায়গায় শুধু পতাকা লিখতে হবে? প, ত, একার তা, ক, একার একা। উত্তর, পতাকা হলো দেশের মান। তাহলে আমরা প্রশ্নটা কৌশলে লিখতে পারবো, যেহেতু তোমরা ছোটো তাই তোমাদেরকে কৌশলটা বুঝিয়ে দিলাম। তাহলে আমরা প্রশ্নটা আবার পড়ি। কি হলো দেশের মান? পতাকা হলো দেশের মান। 2 নম্বর প্রশ্ন, ফলে কি আছে? ফলে কি আছে? উত্তর, ফলে খাদ্যপ্রাণ আছে। ফলে খাদ্যপ্রাণ আছে। খাদ্যপ্রাণ বলতে কী বোঝা যায় বলতো? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, আরও অনেক রকমের ভিটামিন আছে, ঠিক আছে? এই ভিটামিনগুলো ফলেতে থাকে, এক একটা ফলে এক একটা ভিটামিন থাকে। এর জন্য ফলকে কী বলা হয়? খাদ্যপ্রাণ বলা হয়। বুঝতে পারছো তোমরা? তাহলে ফলে কী আছে? উত্তর, ফলে খাদ্যপ্রাণ আছে। তিন নম্বর, বাঘ কোথায় থাকে? বাঘ কোথায় থাকে? উত্তর, বাঘ সুন্দরবনে থাকে। তাহলে বাঘ কোথায় থাকে? কোথায় বলতো? কোথায় জায়গায়? শুধু সুন্দরবনে। আর পুরোটা তোমরা বাঘ দেখে লিখবা, কোথায় জায়গায় সুন্দরবন লিখে লিখবা, আর থাকে লিখবা। তাহলে বাঘ সুন্দরবনে থাকে, বাঘ সুন্দরবনে থাকে। 4 নম্বর প্রশ্ন, কে পেখম মেলে নাচে? কে পেখম মেলে নাচে?
উত্তর ময়ূর পেখম মেলে নাচে, ময়ূর পেখম মেলে নাচে। ম দুস্তায় দুর্ঘকার আর র ময়ূর, ময়ূর পেখম মেলে নাচে। পাঁচ নম্বর প্রশ্ন, আমাদের জাতীয় ফুল কি? প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে, আর প্রতিটা প্রশ্ন লেখা শেষে ডাড়ি চিহ্ন দিতে হবে, ডাড়ি চিহ্ন দিতে হবে। তোমরা খাতায় যখন প্রশ্ন উত্তর লিখবা পরীক্ষার খাতায়, তার লেখা শেষে অবশ্যই ডাড়ি চিহ্ন দিতে হবে। ডাড়ি চিহ্ন যদি না দাও তাহলে কিন্তু মার্কস কাটা যাবে। তাহলে চলো উত্তর দেখি আমরা। উত্তর, আমাদের জাতীয় ফুল শাপলা, আমাদের জাতীয় ফুল শাপলা। আমাদের জাতীয় ফুল আছে, জাতীয় ফল আছে, জাতীয় পাখি আছে। হ্যাঁ, তাহলে আমরা সবে মোটামুটি জানি। তো আমাদের প্রশ্নেতে শুধু একটা আছে যে আমাদের জাতীয় ফুল কি? আমাদের জাতীয় ফুল শাপলা। তোমরা প্রশ্নগুলো লিখছো সবাই? আচ্ছা, তুমি সুন্দর করে লেখো, এই ফাঁকে আমি তোমাদের আরেকবার প্রশ্নগুলো পড়ে শোনাচ্ছি। তিন নম্বর প্রশ্ন, বাঘ কোথায় থাকে? উত্তর, বাঘ সুন্দরবনে থাকে। চার নম্বর, কে পেখম মেলে নাচে? উত্তর, ময়ূর পেখম মেলে নাচে। পাঁচ নম্বর, আমাদের জাতীয় ফুল কি? উত্তর, আমাদের জাতীয় ফুল শাপলা, আমাদের জাতীয় ফুল শাপলা। চলো আমরা ছয় নম্বর প্রশ্নে চলে যাই। পশু রাজা কে? উত্তর, পশু রাজা সিংহ। তোমরা যদি ছোট করে কেউ লেখো যে শুধু সিংহ লেখলা, তাহলে কিন্তু ফুল মার্কস পাবে না। কেন? একটা প্রশ্নে দুই তিন নাম্বার করে থাকে। তাহলে একটা ওয়ার্ড লিখে আমি তোমাকে এক নাম্বার দিতে পারি, হ্যাঁ, কিন্তু দুই নাম্বার তিন নাম্বার তো দিতে পারবো না। তাই পুরো উত্তরটাই তোমাদের লিখতে হবে, পশু রাজা সিংহ, এভাবে লিখতে হবে। আমি যেভাবে তোমাদের উত্তর লিখে দিয়েছি ঠিক এভাবেই লিখতে হবে, আর শেষে অবশ্যই ডাড়ি চিহ্ন দিতে হবে। সাত, কোন মাসে বৃষ্টি ঝরে? উত্তর, আষাঢ় মাসে বৃষ্টি ঝরে। আষাঢ় মাসে বৃষ্টি ঝরে। আট নাম্বার, কোন পাখি কথা বলে? প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে কিন্তু, তাহলে উত্তর, ময়না পাখি কথা বলে। আমি আবার প্রশ্নগুলো তোমাদের পড়ে শোনাচ্ছি, এর ফাঁকে তোমরা ছটফট খাতায় লিখে নিবা, আর যাতে লেখা হয়েছে আমার সঙ্গে সঙ্গে তোমরা পড়বে। ছয় নম্বর, পশুর রাজা কে? উত্তর, পশু রাজা সিংহ। সাত নম্বর, কোন মাসে বৃষ্টি ঝরে? উত্তর, আষাঢ় মাসে বৃষ্টি ঝরে। আট নম্বর, কোন পাখি কথা বলে? উত্তর, ময়না পাখি কথা বলে। আর দুটো প্রশ্ন আছে তোমাদের। নয়, নদীর জলে কী থাকে? উত্তর, নদীর জলে মৎস্য থাকে। আচ্ছা, মৎস্য মানে কী? মৎস্য মানে হচ্ছে মাছ, মৎস্য মানে মাছ। আমরা কিন্তু মাছে ভাতে বাঙালি, ঠিক আছে, মাছটা বাঙালির সবচেয়ে প্রিয় খাবার। তাহলে এই মাছটা কোথায় পাওয়া যায়? নদীর জলে। তাহলে নদীর জলে মৎস্য থাকে, নদীর জলে কী থাকে? নদীর জলে মৎস্য থাকে। দশ নম্বর প্রশ্ন, কোন মানুষ কষ্ট পায়? উত্তর, দুঃখী মানুষ কষ্ট পায়। আচ্ছা,
দুঃখী মানুষ বলতে কি বোঝায় বলতো? যাদের মনে দুঃখ থাকে, যারা কষ্টে থাকে, যারা আর্থিক কষ্টে থাকে, টাকা পয়সা নাই, দুই বেলা দুই মুঠো খাবার পায় না, তাদেরকে দুঃখী মানুষ বলা হয়। ঠিক আছে, নানা রকম কষ্টটা আসলে দুঃখটা বিভিন্ন রকমের হয়, এক এক মানুষের দুঃখ কষ্ট এক এক রকম। তাহলে দুঃখী মানুষ কষ্ট পায়, কোন মানুষ কষ্ট পায়? দুঃখী মানুষ কষ্ট পায়। তাহলে আবার আমরা 9 নম্বর প্রশ্ন দিয়ে বলব, নদীর জলে কি থাকে? উত্তর, নদীর জলে মৎস্য থাকে, নদীর জলে মৎস্য থাকে। 10 নম্বর, কোন মানুষ কষ্ট পায়? উত্তর, দুঃখী মানুষ কষ্ট পায়, দুঃখী মানুষ কষ্ট পায়। আচ্ছা, এই 10টা প্রশ্ন তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য, এই 10টাই তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সিলেক্ট করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমি তোমাদের এখন বাড়ি কাজ দেব, SW দিব। বাড়ির কাজ SW1 খাতায় লিখবা, তোমরা SW1 খাতায় লিখবা। প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে খাতায় লিখো। আমি যে 10টা প্রশ্ন তোমাদেরকে পড়ালাম এবং লিখে তোমরা লিখেছ, সেই 10টা প্রশ্ন তোমরা সুন্দর করে মুখস্থ করে তোমরা SW1 খাতায় লিখবা। এটাই তোমাদের বাড়ির কাজ। আমার কথা বুঝতে পারছো সবাই? প্রশ্ন উত্তরগুলো সুন্দর করে খাতায় লিখবা। সোনামন্দির সুস্থতা কামনা করে শেষ করছি। তোমরা সামাজিক দূরত্ব বজায় রেখে চলবা, হাত না ধুয়ে কোনো খাবার খাবা না। হ্যাঁ, সবসময় সাবান পানি দিয়ে কিছুক্ষণ পরপর হাতটা ধুত করবা, বাবা মার কথা শুনবা, লেখাপড়া ভালো করে করবা। ঠিক আছে, আর এই সময় যত কম বাড়ি থেকে বের হয়ে যাও, বের না হও, এটাই তোমাদের মঙ্গল। ঠিক আছে, প্রয়োজন ছাড়া বাসার বাইরে যাওয়াটা এখন একদম ঠিক নয়। তাহলে তোমরা বাসায় ভালো থাকো, সুস্থ থাকো এবং সুন্দর থাকো, এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।